লাইভ চলাকালীন টিকটকার স্ত্রী হত্যার দায়ে সাবেক স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন চীনের আদালত। অনলাইন এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে ছিলেন 30 বছর বয়সী লামো। লাইভ চলাকালেই লামোর সাবেক স্বামী তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে মারাত্মক দগ্ধ হন তিনি। এর 2 সপ্তাহ পর মৃত্যুবরণ করেন তিনি। গত বছরের সেপ্টেম্বরে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সিচুয়ার প্রদেশে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে বৃহস্পতিবার অক্টোবরের 14 তারিখ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জনপ্রিয় টিকটকার লামো ছিলেন পেশায় একজন কৃষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ ছিলেন তিনি। 2020 সালের জুনে তার সাবেক স্বামী ট্যাংলুর সাথে বিচ্ছেদ হয় লামোর। বিচ্ছেদের আগে প্রায় স্ত্রীকে মারধর করত ট্যাংলু। জানা যায়, বিচ্ছেদের পর থেকে লামোকে ফের বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন লু, কিন্তু বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন লামো। এই ঘটনায় ক্ষুব্ধ লু লাইভ চলাকালীন সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেন। ঘটনার পর ট্যাংলুকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ প্রমাণ পাওয়ায় জরিমানা সহ ট্যাংলুকে মৃত্যুদণ্ড দেন চীনের আদালত। ডেস্ক নিউজ, সি+ টিভি বাংলা।